প্রাচীনকাল থেকেই উৎপাদিত ফসল থেকে সবচেয়ে ভালো বীজটি সংগ্রহ ও সংরক্ষণ করে আসছে কৃষক, কারণ ভালো মানের বীজই দিতে পারে কাঙ্ক্ষিত সোনার ফসলের নিশ্চয়তা। যুগ যুগ ধরে কৃষি বীজে কৃষক কখনোই অন্য কারো উপর নির্ভর করত না, তবে এখন সেই প্রথা ক্রমে ক্রমেই ভেঙে পড়ছে। একদিকে বাড়ছে জনসংখ্যা, অন্যদিকে কমছে আবাদী জমি, এর সাথে যোগ হয়েছে জলবায়ুর বিরূপ পরিবর্তন, তাই বাড়াতে হচ্ছে কৃষিজ উৎপাদন। বাস্তবতা নিরিখে উৎপাদন বাড়াতে গবেষণার উপর জোর দেওয়া হলো, স্থানীয় জাতের ফসলের স্থলে আসলো হাইব্রিড ফসলের চাষাবাদ। নিয়ন্ত্রিত সার কীটনাশক সেচ দিয়ে হাইব্রিডে মিলল আশানুরূপ ফসল। কিন্তু হাইব্রিড বীজে একবারই ভালো ফলন ফলে, এই ফসল থেকে বীজ সংগ্রহ করলে উন্নত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে না, তাই কৃষককে বছর বছর বীজ কিনতে হয় বলে জানিয়েছেন গবেষকরা। ওই সিটে রেখে যদি কেউ পরের জেনারেশনে নিয়ে যায়, তাহলে দেখা যাবে এর আর ওর যতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য ছিল এগুলো সব আলাদা হতে থাকবে, অর্থাৎ বিভিন্ন ধরনের গাছ তৈরি হবে। কৃষির পরিচয় কিংবা খাদ্য নিরাপত্তা বিধানে গুরুত্ব বিবেচনা করা হয় ধান চাষের মধ্য দিয়ে। আগে আউশ আমন ও বোরো তিন মৌসুমে হতো ধানের চাষ। হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধানের চাষাবাদের কারণে পরিবর্তন এসেছে দেশের কৃষি ব্যবস্থাপনায়। কৃষকেরা এখন আর বৈচিত্র্যময় ফসলের চাষ করেন না, ভালো ফলনের জন্য হাইব্রিডের পেছনে ছুটতে গিয়েই ক্রমেই হারিয়ে যাচ্ছে ধানের স্থানীয় জাত। এমনকি শাকসবজি, ডাল, তেল, মশলা, তেলবীজ ও অন্যান্য ফসল যে হারিয়ে গেছে তার হিসেব নেই। বছরের পর বছর একই জাতের চাষে মনোক্রপ হয়ে যাচ্ছে কৃষি ব্যবস্থা, গবেষকদের মতে যা কোনো ভালো লক্ষণ নয়। লোকালটাকে তো অবশ্যই আমাদের সংরক্ষণ করতে হবে, যদি লোকালটা নাও থাকে তাহলে কিন্তু উপসেও করা যাবে না। একজন কৃষক চার পাঁচ জাতের ধান চাষ করতো, এখন কিন্তু সেটা করতেছে না, এটা মনোক্রপ হয়ে গেছে এখন। দেশে মোট কৃষি বীজের চাহিদা শতকরা ২০ ভাগ পূরণ করে কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি। টোটাল সিডের বাংলাদেশের ডিমান্ডের ১৭-২০% বিএডিসি সরবরাহ করে থাকে। ডিলারের মাধ্যমে বিএডিসির বীজ মাঠ পর্যায়ে পেতে ভোগান্তি ও নানান সমস্যায় পড়তে হয় কৃষকদের। এখানে যত বস্তা আছে সব বস্তা ডিলারে নিয়ে যায়, আর আমরা আসলে বলে যে বস্তা নাই। ফার্সিলিটি করে বিক্রি করতে আসছে, মনে হয় যে ৫০০ টাকা বস্তা, কেউ চারটে আনতেছে, পাঁচটা আনতেছে, দলের লোকে আর যারা কৃষি তারা এটা আমরা মাগনা পাইতেছি না। বিএডিসির ক্ষেত্রে যেটা একটু সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে মোস্টলি তারা কন্ট্রাক্টরের থ্রুতে নেয় অথবা অনেক বড় ফার্ম থেকে তারা বীজ কালেক্ট করে, সেক্ষেত্রে হয়তো বা অনেক ক্ষেত্রে ভালো রেজাল্ট আছে, অনেক ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় না। বীজের চাহিদার বড় অংশটা পূরণ হয় বীজ ব্যবসায়ী ও হাতে গোনা গুটি কয়েক কোম্পানির বীজে, সেখানেও আছে নানান অসঙ্গতি। সেটাই জানতে বীজের বাজারে একুশের চোখ। হাতে গোনা ১৫টা কোম্পানির হাতে পুরো মার্কেটটা, বাংলাদেশের মার্কেটটা কোম্পানি ধরেন ২০০ আছে সারা বাংলাদেশে। এটা তো কোথাও আমরা ভাবতেছি না যে কষ্ট করে বীজ আনি, এরপর ওই দানা ইয়ে না। বাজারে বীজের থেকে খালি প্যাকেটের চাহিদা বেশি, বীজের প্যাকেটে হাটবাজার থেকে শস্য দানা কিনে বীজ বলে চালিয়ে দেবার ঘটনাও ঘটছে অহরহ। প্যাকেটের যে লেভেল মেলে তাতে কোম্পানির কোনো ঠিক ঠিকানা নেই। প্যাকেটের মাঝখানে যা দেয় ওইটার মধ্যে তাই লুজটা, এই লুজটা দিয়ে প্যাকেট করে, একটা খুঁজে দেয় আড়া হয়ে যায়, কোম্পানি নষ্ট করে দিচ্ছে, ১০ টাকা যায় খেয়ে গিয়ে ৫ টাকা যায় না। শুধু খালি প্যাকেট বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির নামে, শুধু দেখবেন সিদ্ধিবাজার লেখা, মতিঝিল লেখা, টঙ্গী লেখা, গাজীপুর লেখা। শুধুই সার্টিফাইড কোম্পানি প্যাকেটজাত বীজ বাজারজাত করতে পারে এমনটাই আইনের বিধান। লাভের পাল্লা ভারী করতে সুপরিচিত কোম্পানির মোড়ক নকল করে অবীজ বাজারে ছাড়ার ঘটনাও ঘটছে, ধরাও পড়ছে প্রায়শ। নাম আছে ঠিকই কিন্তু কোম্পানির কোনো অস্তিত্ব নেই, মানে এটা থার্ড পার্সন করতেছে আর কি। কোয়ালিটিবিহীন বীজ তারা মার্কেটিং করার ফলে বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা হয়। কয়েকদিন আগেও একটা সমস্যা এই রূপগঞ্জে হয়েছে। আমাদের যেটা নিবন্ধিত জাত সেই নিবন্ধিত জাত ছাড়া অন্য একটা জাত দিয়ে প্যাকেট করছে। এরূপ মানহীন বীজে বিরূপ প্রভাব পড়ছে সামগ্রিক কৃষিজ উৎপাদনে, ধরাছোঁয়ার বাইরে থাকা বীজ কোম্পানির জবাবদিহিতা নেই, ক্ষতিপূরণ পাওয়া তো দূরের কথা।